দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার বেলা 11টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে তার মনোনয়নপত্র দাখিল করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ শাহাবুদ্দিনই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী হয়, এখন আর ভোটের প্রয়োজন হচ্ছে না। রাষ্ট্রপতি কে হচ্ছেন এ নিয়ে বিরোধী দল বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে, এ কারণে আওয়ামী লীগ কাকে রাষ্ট্রপতি বানাচ্ছে তাতে বিএনপির আগ্রহ দেখানোর কিছু নেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 19 জন বিশিষ্ট ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে 21শে পদক 2023 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এবছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। সমাজসেবায় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন 21শে পদক পাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সম্ভাবনা নেই, সংবিধানে এর অস্তিত্ব নেই, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসার কোনো সুযোগ নেই। রোববার বেলা 1:45 দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। রাজধানীর আগারগাঁয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হজ প্রাক নিবন্ধন ও নিবন্ধন সেবা কেন্দ্র চালু হয়েছে। রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। টানা 3 দিন বায়ু দূষণের শীর্ষে থাকার পর রোববার ঢাকায় অবস্থান করছে ষষ্ঠ, তবে আজও বায়ু অস্বাস্থ্যকর। এদিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 174, রোববার তালিকার শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে 4 সাধারণ ছাত্রকে নির্যাতনের ঘটনায় 4 দিনেও মামলা হয়নি। এ ঘটনায় কলেজের তদন্ত কমিটির কাজও চলছে ধিমে তালে। রংপুর জেলা আওয়ামী লীগের 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে 1 জন আহ্বায়ক ও 3 জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, বাকি 97 জন সদস্য। কমিটির 1 নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক, তুরস্ক সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 29,000 ছাড়িয়েছে। সময় যত গড়াচ্ছে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসছে। চলে যাচ্ছি খেলার খবরে। বিপিএল এ টানা 2 ম্যাচ হেরে এলিমিনেটর খেলতে এসেছিল ফরচুন বরিশাল রংপুর রাইডার্স। হেরেছিল নিজেদের সর্বশেষ ম্যাচে। বরিশালে সেই হারের ধারা বজায় থাকলো। বরিশালে দেয়া 171 রানের লক্ষ্যে 3 বল 4 উইকেট বাকি রেখে পেরিয়ে গেছে রংপুর। বরিশালের মেহেদি হাসান মিরাজের 48 বলে 69 রানের ইনিংস ম্লান হয়ে গেছে রংপুরের শামীম হোসেনের 51 বলে 71 রানের ইনিংসে।